আসসালামু আলাইকুম সকলকে আরো একবার অভিনন্দন জ্ঞাপন করছি বিনোদন টিভির নিয়মিত ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান বিনোদন ক্রীড়া অনুষ্ঠানে আজকে বিশেষ হামিদুর রহমান স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান নদীর গোল্ড কাপ প্রাপ্তির কিতলা ফুটবল টুর্নামেন্ট 2022 এর আজকে গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের অতিথি মহোদয় কিন্তু এসে পৌঁছেছেন এবং মাঠে কিছুক্ষণ আগে মেয়েদের পর্যায়ের যে খেলা অনুষ্ঠিত হচ্ছিল সেটা কিন্তু সমাপ্তি হয়েছে এবং এই মুহূর্তে প্রথম গোলের দেখা পেয়ে গেলেন আমরা শুরু করতে করতেই এই মাধ্যমে আমরা ঝুলে দেন সকল জায়গায় এবং আজকে এই মুহূর্তে কিন্তু এক গোলের ব্যবধান এগিয়ে গেলেন কুন্দন সিংহ আমরা আজকে আমাদের সাথে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে থাকবেন সকলে আমাদের এই ক্রীড়ার উন্নয়নের জন্য লাইভকে শেয়ার করে দেবেন এবং খেলাধুলার সাথেই থাকবেন 2022 এর ফাইনাল খেলা এই খেলায় জয়লাভ করে তারা আশীর্বাদ অর্জন করছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তী খেলা শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ আমি দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই গ্যালারি এসে বসে পড়ুন আপনারা সবাই গ্যালারিতে এসে বসে পড়ুন প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা অংশগ্রহণ করবে উড়াড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উভয় দল মাঠে প্রবেশ করেছে কিছুক্ষণ মধ্যে ফাইনাল খেলা আমরা উপভোগ করব এই সুন্দর দৃষ্টিনন্দন মাঠে আমি দর্শকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে এসে বসে বলুন সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা পুরাটি ইউনিয়নের পুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গান্না ইউনিয়নের রঘুনাথ আমি মাঠের বিনোদন সদর উপজেলা এখান থেকে বঙ্গবন্ধু ওখান থেকে ভলি মাঝমাঠ থেকে বল পার্শ্ব রেখার বাইরে কিক মাঝমাঠে রঘুনাথপুর সপ্রাবি লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা ওখানে পোড়াহাটি সপ্রাবি বাধা দেওয়ার চেষ্টা করছে বল এই মুহূর্তে আবারও রঘুনাথপুর সপ্রাবির পায়ে এই মুহূর্তে বল মাঝমাঠে ওখানে রঘুনাথপুর সপ্রাবি হেড পোড়াহাটি কি করলেন সুন্দর ওখানে গোলকিপার সুন্দর একটি সেভ করলেন রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা বল আবার রঘুনাথপুর সপ্রাবি ওখানে মাঝ মাঠে আমরা দেখতে পাচ্ছি পুরাহাটি সপ্রাবি আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কিন্তু না পগনুকুলে বল গোলকিপার গোলকি থ্রো করলেন বল আবারও পার্শ্ব রেখার বাইরে
রঘুনাথপুরের পক্ষে ওখানে ভলি করলেন হেড হলো পুরাহাটি আবার হেড রঘুনাথপুর ওখানে প্রতিহত করার চেষ্টা পুরাহাটি যাত্রী পরিহিত খেলোয়াড় পাঁচ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় বল পাঁচশো টাকার বাইরে ত্রয়ী রঘুনাথপুরের পক্ষে ত্রয়ী হয়ে গেল ওখানে চমৎকার একটি কর্নার কি চমৎকার একটি কর্নার ওখানে রঘুনাথপুরের পক্ষে এক শূন্য গোলে এগিয়ে রঘুনাথপুর পোড়াহাটির অনুকূলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা পরিষদ ঝিনাইদহ সদরের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আরতি দত্ত এছাড়া উপস্থিত আছেন আমাদের জানলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় উপজেলা শিক্ষা বিষয়ের মহোদয় ও আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সহ প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং বিভিন্ন পর্যায় থেকে আসা দর্শকবৃন্দ সবাইকে আজকের এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য বিভিন্ন সদর উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গবন্ধুর নেতা মজিদ গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2022-এর উপজেলা পর্যায়ে রাষ্ট্রের ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি আক্রমণের চেষ্টা মাস মাঠে হেড হলো দুই এক গোলে দুই শূন্য দুঃখিত দুই শূন্য গোলে চমৎকার একটি সুযোগ একজন প্লেয়ার কিনছিলেন বল মাস মাঠে রঘুনাথপুর ওখানে বাধাঘাত পরীক্ষা রঘুনাথপুর বল পাঁচ পরীক্ষার বাইরে অলঙ্কার আমি অলঙ্কার সুযোগ সৃষ্টি এবং সফলতা আমরা লক্ষ্য করিনি ওখানে মাঝমাঠে বল পোড়াহাটি আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে প্রতিহত করছেন রঘুনাথ লম্বা করে করলেন এখানে কিক নিলেন গোলবারের মাঝখানে চমৎকার একটি সুযোগ কিন্তু না ওখানে শট নিতে পারলেন না কাটিয়ে রঘুনাথপুরের একজন প্লেয়ার রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা চমৎকার ওখানে এবার গোলের সম্ভাবনা চমৎকার এবং শেষ পর্যন্ত গো শেষ পর্যন্ত অফসাইড কিনা পোড়াহাটি হেড হয়ে গেল রঘুনাথপুরের পায়ে বল দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লম্বা করে করলেন ওখানে থ্রোয়িং থ্রো হয়ে গেল ভলি করলেন ওখানে হেড রঘুনাথপুরের একজন আবার পোড়াহাটি হেড ওখান থেকে আবার হেড চমৎকার একটি হেড কিন্তু না ওখানে ডিফেন্স হয়ে গেল রঘুনাথপুর এখানে ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না চমৎকার একটি আবহাওয়া এই মুহূর্তে বৃষ্টির কোনো বৃষ্টি নাই মাঠে চেষ্টা মাঝমাঠে বল এখানে রাইট উইং দিয়ে বল ওখানে গোলে কি করলেন কিন্তু গোলকিপার সেভ করলেন সুন্দর গোলকিপার ভলি করলেন বল মাঝ মাঠে এই মুহূর্তে পোড়াহাটি আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে ডিফেন্স করলেন বল মাঝ মাঠে রঘুনাথপুর থেকে আবার এখানে পোড়াহাটির একজন চেষ্টা করছিলেন কিন্তু না রঘুনাথপুর এখানে সেভ করলেন দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে এগিয়ে আর সামান্য কিছু সময় খেলা আছে দুই শূন্য গোলে এগিয়ে রঘুনাথ ফাউল দুঃখিত এখানে ফাউল আমরা দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমাদের মাঝে
পুরাহাটির ঠিকমত হয় নাই, রং হয়েছে সম্ভবত রেফির বাসি। তো ইন পুরাহাটির একজন খেলোয়াড় থ্রো করলেন, ওখানে একজনকে কাটিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু না ওখানে বাধাগ্রস্ত হলো। আবারও থ্রোইং পুরাহাটির পক্ষে, নাম্বারটা নিয়ে তোমার বন্ধু দুঃখিত, ওখানে খেলোয়াড়ের পিঠে লেগে রঘুনাথপুর আক্রমণের চেষ্টা, রাইট উইং দিয়ে সরাসরি গোলে দেখতে পাচ্ছি বল। আবারও সেন্টার করার জন্য মাঝ মাঠ থেকে সেন্টার হলো, ওখানে পুরাহাটির একজন প্লেয়ার 3-0 গোলে এগিয়ে এই মুহূর্তে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবারও ওখানে কি হয়ে গেল বল, মাঝ মাঠে আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, বঙ্গবন্ধু বঙ্গমাতা উভয় দলের চ্যাম্পিয়ন যারা যে সমস্ত শিক্ষার্থীরা আছো তারা আমাদের মঞ্চের সামনে আসো, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাইকে মঞ্চের সামনে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আজকের এই গ্র্যান্ড ফাইনাল খেলা সমাপ্তিকরণ হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সমাপ্তিকরণ হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকবেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, বাকি সব অংশই আপনাদের সামনে আমি তুলে ধরবো। বিশ্রেষ্ঠ আমি রহমান স্টেডিয়াম ঝিনাইদহ থেকে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জেলাটার সকল উপজেলায় আমাদের উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজকে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা চ্যাম্পিয়ন ফুটবল যে চ্যাম্পিয়ন সে পর্যায়ে ইতিমধ্যে আমরা দুটো বিজয়ী দল পেয়েছি। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জনাব স্যারকে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিন্দু ভাই অনুরোধ করব। শিক্ষক
অত্যন্ত সুন্দর ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনাকার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই। আমি এরকম বলেছি এই খেলাটির গুরুত্ব অনেক বেশি, কারণ কিছুটা কেউ চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছেন, তিনি চেয়েছেন তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে খেলোয়াড় তৈরি করার জন্য, যে মেয়েদের ভিতরে খেলোয়াড় তৈরি হোক, ফুটবল তারা মার্গদর্শী হোক, ছেলেদের ভিতর থেকে হোক, আমি খেলা দেখছিলাম, সেই খেলা থেকে আমার মনে হচ্ছিল আমি মেয়েদের খেলাটা দেখতে পারি, কিন্তু ছেলেদের খেলাটা ওরা বাচ্চা ছিল এত চমৎকার খেলা বলে দুইটা দিনে, হ্যাঁ ওটাই হতে পারে কিন্তু খেলার মানটা অত্যন্ত ভালো ছিল। আমি কথা বাড়াবো না, সারাদিন হচ্ছে যাচ্ছে তার ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু সেই অবস্থায় মাননীয় প্রথম খেলা করে গেলে মাটিতে বসে থাকলে হবে নাকি, এবারও বাচ্চারা খেলার প্র্যাকটিস করবা, তোমাদের কখনো যদি ফুটবলের দরকার হয় ক্রিকেটের দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই অনুষ্ঠান আছে আমি আজকে ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই, তারা ইন্টারেস্টেড হওয়া ফুটবল লাগে ভলিবল লাগে ছোটো মানুষ তো ভলিবল খেলতে পারবে না, ক্রিকেট সবাই খেলা খেলতে পারে মেয়েরাই হোক ছেলেরাই হোক, এটা যদি মনে করে প্র্যাকটিস করবো আমরা তাহলে কিন্তু আমরা এটা সর্বগত ভুলবাসী স্টুডেন্ট করতে কথা বাড়াবো না। আমার যারা নিয়ুক্তি ছিল তাদের সরকারি ভিন্ন আমি লক্ষ্য করি তাদের যেন আল্লাহ জানে তীক্ষ্ণ চোখ থাকে, যে কখন এই খেলার ভিতরে ত্রুটি হচ্ছে ফাউল হচ্ছে, এক সূক্ষ্ম হ্যান্ডবল হচ্ছে খুব সূক্ষ্ম হচ্ছে, আমি শুধু চিন্তা করি এই যদি বাকি আমার হাতে দিয়ে থাকে আমি দেখতে পারবো না, আসলে আলাদা একটা দৃষ্টিভঙ্গি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা খেলা দেখতে এসছেন বিশেষ করে প্রধানশিক্ষকদের গল্প খেলা পাশাপাশি আপনারা লেখাপড়াটা স্কুলে ভালো করে পড়ান, আমরা খুব একটি খারাপ অবস্থার ভিতরে আছি, এই কারণে আবার করোনা ভাইরাস আসছে, আপনাদের সাবধান হতে হবে, দু একজনের মৃত্যু হয়েছে দেখা সংখ্যাও কিন্তু অনেক করোনা, এভাবে বাচ্চা আলাদা ভবিষ্যতে কী হবে বাচ্চাদের সেইভাবে দেখার চেষ্টা করবে, ওটা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানি। সেই সঙ্গে আপনার জানেন কত সেতু উদ্বোধনের কয় তারিখ, এই বাচ্চারা বলো তো কয় তারিখ কথা সেতু উদ্বোধন হবে, 24 তারিখে বাড়িটার টেলিভিশন আছে দেখবা, আর না থাকবে পাশের পাশ যাবা, 25 তারিখ 9টার ভিতরে টেলিভিশনের সামনে বসে পড়বা, কথা সেতু উদ্বোধন দেখে একান্ত প্রয়োজন তোমাদের, একটি বিস্ময়কর ব্যাপার না দেখলে বোঝা যাবে না, কিন্তু সেদিন এক মেয়ে দেখবা ফেসবুকে দিয়েছে পদ্মা সেতু পাশে চড়াবি বানিয়েছে, ওর কি করার দরকার, আমি শুধু মনে করি যাতে এই ফেসবুকে কি বলতে হয় না বলতে হয় ওর মাথায় কিছু কি কমে আমার যেটা মনে হলো, হ্যাঁ সমালোচনা করবে তার একটা কিন্তু ভাষা থাকতে হবে, এটাও তিনি আজকাল সেই কারণে আমি বললাম দুর্গা বাচ্চারা সবাই 25 তারিখে 9টার ভিতরে বাড়িতে ভীষণ না থাকে যার বাড়িতে ভীষণ সে চলে যাওয়া কথা সেতু নতুন টাকা তোমাদের খুব প্রয়োজন, আমি বুঝতে পারবো কথা সেতু কি জিনিস, এটা বিচ্ছের একটা বিচ্ছয়তার ব্যাপার, একটু বলে দেবেন শুধু বাংলাদেশের জমি না আমি কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা এই আয়োজন ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ উজ্জ্বলা পরিষদে খেলা হচ্ছে আমি কর্তৃত্ব খেলা কেউ কর্তৃত্ব খেলা কেউ সে স্বরূপ ও আমার দ্বারা সহকারী আছেন অনেক হেডমাস্টার যদি বিরক্তি হয় এই উদ্দেশ্যে কথা বলতে হয় বলার পরেই কিন্তু খেলার অ্যাপয়েন্ট হয় আর কথা না বলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, আল্লাহ হাফেজ, জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ, সবাইকে ধন্যবাদ সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় করি উপর্যায়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আস্থা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এ পর্যায়ে বঙ্গমাতা শ্রেষ্ঠ খেলোয়াড় বৃষ্টি সাতকোলা প্রভাত কিশোরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে, তাকে আমি
আমরা এই খেলা থেকে কন্টিনিউ করতে চাই, যারা আজকে বিজয় হয়েছে
তারা ভবিষ্যতে আরো ভালো করবে, বিজয় ফিরিয়ে নিয়ে আসবে এবং আমরা জেলা পর্যায়ে বিজয় হতে চাই, বিভাগীয় পর্যায়ে বিজয় হতে চাই, পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলতে চাই। খেলাধুলার অনেক আমরা সবাইকে সাধুবাদ জানাই, জিন্দাগি প্রত্যেককে সবাইকে অভিনন্দন জানাই এবং বিশেষ জিন্দাগি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের মতো অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, পোড়া বাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই মেয়েদের ডিপার্টমেন্টে অর্থাৎ প্রাইমারি স্কুল লেভেলে যে মেয়েদের খেলা হয়েছিল আমরা দেখেছিলাম, ইউনিয়ন পর্যায়ে খেলা হয়েছিল বিভিন্ন মাঠে, সেখান থেকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে আজকে শ্রীকৃষ্ণ আনন্দ রহমান স্টেডিয়ামে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এবং ওই নলডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কিন্তু হারিয়ে আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন অত্র বিদ্যালয়ের একজন শিক্ষক, আমরা এই মুহূর্তে তার সাথে একটু কথা বলবো। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। খুব ভালো লাগছে আজকের খেলা, যেহেতু অনেক গর্বের বিষয় এখন নিতান্ত পল্লী অঞ্চল থেকে এখানে এসে আমরা খেলা শিরোপা অর্জন করেছি, এটা ধরে রাখার চেষ্টা করবো আমরা। দ্বিতীয় কমলা কর্মা বঙ্গমাতা ফুটবল খেলায় আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরে আমরা নিজেকেই খুব মনে করছি, আর যারা আয়োজন করেছিল তাদের সবাইকে ধন্যবাদ। এই খুদে মেয়ে খেলোয়াড় যারা আছে, তাদের সম্পর্কে আমি আমাদের সাথে একটা ম্যাম আছেন তার কাছে একটু জানতে চাইবো। আমাদের সামাজিক প্রতিবন্ধকতা আসলে মেয়েদের জন্য খেলাধুলার জগতে মুখ করাটা অত্যন্ত কঠিন, কি মূল্যায়ন করবে? খুব সুন্দর খেলেছে কিন্তু এরা যদি সুযোগ পায়, এটা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, একটা গ্রামের স্কুল আর সেখানে মেয়েদের সামাজিক প্রতিবন্ধকতা অনেক রয়েছে, তারপরে যে ওরা এখানে উঠে এসে জেলা সরি উপজেলা পর্যায়ে শিরোপা অর্জন করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এতে আমরা গর্ববোধ করি। পোড়াবাকড়ি সাতকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই বঙ্গমাতা বেগম মুজিব ফজিলাতুন নেছা মুজিব ওয়ার্ল্ড কাপে এক্ষেত্রে আমরা উপজেলা পর্যায় থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সহযোগিতা কামনা করছি, যাতে এদের আরও ভালো করতে পারে, কি এরা আরও উৎসাহ পায়, বেশি বেশি উৎসাহিত হয়ে খেলাধুলার প্রতি অগ্রসর হতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করি ঝিনাইদহ উপজেলা প্রশাসন কর্তৃক এই ক্ষুদে খেলোয়াড়দের, শুধুমাত্র মেয়েদেরই নয় ছেলেদের ডিপার্টমেন্টে আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭র আয়োজনের গ্র্যান্ড ফাইনালে কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং যারা কর্তব্যরত ব্যক্তি আছেন সকলকে আমরা আহ্বান জানাবো ঝিনাইদহ ক্রীড়া অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্তভাবে কাম্য। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচের শেষ পর্যায়ে আমাদের সাথে ছিলেন ঝিনাইদহ টিভির নিয়মিত ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান ঝিনাইদহ ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে, সকলকে আরেকটিবার অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি এমন একজন খুদে খেলোয়াড়ের সাথে যিনি এই আজকের এই বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল খেলা সহ এই টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার কিন্তু অর্জন করে নিয়েছেন। সেই মেসি, নেইমার, রোনালদো, রোনালদিনহো যারা ওয়ার্ল্ড ফুটবলের খ্যাতিমান ফুটবলার, যারা কিনা সর্বোচ্চ গোল দিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের নামকে স্বর্ণাক্ষরে লিখিয়ে রেখেছেন, সেরকম একজন খুদে খেলোয়াড় আমরা পেয়েছি আজকে সেরা গোলদাতা। কি নাম আপনার? কয়টা গোল করেছেন সর্বমোট? আপনি আজকে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছেন, কেমন লাগছে আপনার? ফুটবল খেলা কি আপনি চর্চা করেন নিয়মিত? ফুটবল খেলোয়াড় জগতে সবচেয়ে ভালো খেলোয়াড় বিশ্ব ফুটবলে আপনার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কি? মেসিকে কেন ভালো লাগে? আপনি কি বাম দিক থেকে অ্যাটাক করতে ভালোবাসেন না ডান পাশ থেকে, যেমন মেসি তো বাম পাশ থেকে অ্যাটাক করতে ভালোবাসে? সর্বশেষ প্রশ্ন, আপনি এতগুলো গোল করলেন, এই গোল করার জাদুটা আসলে শক্তিটা কোথায় পেয়েছেন?
অনেক ডিফিকাল্ট প্রশ্ন, আমি আরো সহজ করে দিই। আপনার খেলাধুলা করতে আপনার মা বাবা উৎসাহ দেয়, সহযোগিতা করে, স্বপ্ন আছে ফুটবল খেলোয়াড় হবেন? ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আরো একজন খুদে ফুটবল খেলোয়াড় যিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু পুরস্কারটি উঁচু করে আছেন, সেরা খেলোয়াড়, এই ক্লাস ফাইভে পড়ে, কোন ক্লাসে পড়ো বাবা? চতুর্থ শ্রেণীতে পড়ে। এই মুহূর্তে আজকের এই ফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করে নিয়েছেন, কেমন লাগছে তোমার? তুমি ফুটবল খেলা টেলিভিশনে দেখো, তোমার প্রিয় খেলোয়াড় কে? দুজনের তো মেসি হয়ে গেল, সবাই কি আর্জেন্টিনা দলের সমর্থক? তুমি কি আর্জেন্টিনা দল ভালোবাসো? ওকে, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন দুজন খুদে ভক্ত আর্জেন্টাইন মেসির দুজন খুদে ভক্ত কিন্তু আজকে আমরা পেয়েছিলাম। আমি জানি না আজকের এই প্রতিবেদনের পরে আমাদের এই ঝিনাইদহ টিভির নিয়মিত ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান ঝিনাইদহ ক্রীড়াঙ্গনে অনেকেই হয়তো এই ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা হয়তো একটু দৃষ্টিভঙ্গি অন্যরকম করবেন। সবাইকে আমি বলবো, এই ভালোবাসার জায়গা ফুটবল, এই ভালো লাগার জায়গা ফুটবল, সেখান থেকে মেসি নয়, নেইমার নয়, যারাই ফুটবলে আছে, যারাই খ্যাতিমান ফুটবলার, সবাইকে আমাদের ভালোবাসা উচিত। আমরা সবার জন্য দোয়া রাখছি এবং এই ক্ষুদে খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সুপ্রিয় শুধু এই মুহূর্তে আমাদের সাথে আছেন ওই অত্র স্কুলের একজন দায়িত্ববান সভাপতি, আমি তার সাথে এই মুহূর্তে কথা বলবো। কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার দল চ্যাম্পিয়ন হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কি বাচ্চাদের নিয়ে রেগুলার প্র্যাকটিস করেন? অবশ্যই অবশ্যই, আমার মাঠে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওদেরকে নিয়ে আমাদের কোচার আছে, তারা সবসময় রেগুলারলি প্র্যাকটিস করে। কখন কি স্বপ্ন দেখেন ওদেরকে নিয়ে ওরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবে? অলরেডি আমি এবারে অলরেডি বঙ্গমাতা ফুটবল আমি ওদের নিয়ে স্বপ্ন দেখছি যে আমি ঢাকা মানে শেষ পর্যন্ত ওদের নিয়ে লড়ে যাবো। আমরাও আপনার দলের জন্য দোয়া রাখি, আপনার দল শেষ পর্যায়ে যাবে। সর্বশেষ বিশ্ব ফুটবলে আপনি কোন দল সমর্থন করেন? আমি আর্জেন্টিনা। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনলেন, আসলে আজকে আমি মনে হয় এই আর্জেন্টাইন একটা দলের সাথে এসেছি এবং আমি বলবো সেরা গোলদাতা মিস্টার মেসি এবং সেরা খেলোয়াড় ডিমারিয়া। আজকে আমাদের এই লাইভ থেকে আজকের এই ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটিকে শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোন অনুষ্ঠানে হয়তো দেখা হবে নেইমার কাকা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।